আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আলান, আবার আপনাদের সামনে হামসা সুইডেন থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব স্পেশাল টপিক নিয়ে কথা হবে, যেখানে অনেক অনেক স্টুডেন্টরা আমাকে গত 1 বছর ধরে অনেকভাবে কোশ্চেন করছে যে স্কলারশিপ কিভাবে পাওয়া যাবে সুইডেনে। তো স্কলারশিপ নিয়ে কথা বলার জন্য আজকে আমরা একজন স্কলারশিপ হোল্ডার, একজন পার্সনকে, একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে আমন্ত্রণ জানিয়েছি, এবং তিনি আমাদের সাথে কথা বলবেন আজকে যে স্কলারশিপ পেতে গেলে কি কাজ করতে হয় বা কি ধরনের ক্রাইটেরিয়া গুলো মিট করলে সুইডেনে স্কলারশিপ পাওয়াটা অনেক সহজ হতে পারে, এই ব্যাপার নিয়ে কথা বলবেন। এবং আমি একটু অ্যাড করতে চাচ্ছি এই জায়গায় যে সুইডেনে স্কলারশিপের ক্ষেত্রে 2 ধরনের স্কলারশিপ আছে, তার মধ্যে অনেক ধরনের আছে, তার মধ্যে বেসিক্যালি 2 ধরনের স্কলারশিপ আছে, যে যে স্কলারশিপ গুলো সাধারণভাবে স্টুডেন্টরা পেয়ে থাকে। প্রথম স্কলারশিপটা হচ্ছে যে ইউনিভার্সিটি ইন্ডিভিজুয়াল স্কলারশিপ অনেকে পায়, আবার আরেকটা আছে গভর্নমেন্ট স্কলারশিপ, যেটাকে SISGP স্কলারশিপ বলা হয়, সুইডিশ ইনস্টিটিউট থেকে দেওয়া হয়, সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস। তো এই এই দুটি স্কলারশিপ, তো সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ যেটা আছে, যেটা গ্লোবাল প্রফেশনালসদের জন্য, সেটা হচ্ছে অনেক প্রেস্টিজিয়াস এবং খুব লিডারশিপ পর্যায়ের একটা একটা স্কলারশিপ, এবং যেটা ফুল ফ্রি স্টুডেন্টশিপ দেওয়া হবে, আপনাকে কোনো টিউশন ফি লাগবে না, এবং আপনাকে বাংলাদেশে আসা যাওয়া করার জন্য একবার সুযোগ দেওয়া হবে, সেটাও সরকার বহন করবে, এবং আপনাকে প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট দেওয়া হবে, বাংলাদেশ টাকা প্রায় 1 লাখ টাকার মতো প্রত্যেক মাসে দেওয়া হবে, এটা আপনার এক্সপেন্সের জন্য দেওয়া হবে। সো ইটস এ বিগ অপরচুনিটি ফর আওয়ার বাংলাদেশি স্টুডেন্টস। আমরা এই পর্যায়ে, এই আজকের লাইভ সেশনে আমরা আরো কথা বলবো যে কিভাবে কিভাবে স্কলারশিপ পেতে গেলে সাধারণভাবে কি কি জিনিসের উপর খেয়াল রাখা উচিত, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে একটু বলতে চাই যে বাংলাদেশের করোনা পরিস্থিতিতে এখন দেখা যাচ্ছে যে প্রায় 20,000-এর মতো আমি শুনেছি এফেক্টেড হচ্ছে, আমি গ্লোবালে দেখেছি C19-এ, এবং সেখান থেকে আমি জানতে পেরেছি যে মারা যাওয়ার পরিমাণ খুব একটা বেশি না, যদিও লকডাউন এখনো পর্যন্ত চলছে, গার্মেন্টস কোম্পানিগুলো এখনো পর্যন্ত সব কোম্পানি মোটামুটি ওপেন করে দিয়েছে, কিন্তু কিছু কিছু কোম্পানি আছে যেখানে এখনো প্রোডাকশন স্টার্ট হয়নি বা তারা হয়তো এখনো স্টার্ট করছে না। বাট আমার পরামর্শ হচ্ছে যে যারা আপনারা বাসায় আছেন তারা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন এবং আপনারা এই সময়টাকে কাজে লাগান, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের গেস্ট এখনো আমাদের সাথে কানেক্ট হয়নি, সো আমি যখনই উনি কানেক্ট হবেন আমি ওনাকে জাস্ট আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম আপনাদের সবার কাছে যে আপনারা যখন কোশ্চেন করছেন তখন কোশ্চেন গুলো রিলেভেন্ট করার চেষ্টা করুন, কারণ হচ্ছে যেমন আজকে স্কলারশিপ নিয়ে কথা হবে, আপনার স্কলারশিপ নিয়েই কথা বলুন এবং কোশ্চেন করুন, তাহলে কি হবে আমরা স্কলারশিপের যে আমাদের যে আইডিয়া আছে বা আমি যে টপিক রেডি করেছি আপনাদের জন্য সেটা আপনাদের জন্য সাফিসিয়েন্ট নাও হতে পারে। তো আপনাদের কাছ থেকেও কিছু জিনিস আসতে পারে যেটা আমি হয়তো জানি না বা আমি আপনাদের কাছ থেকে শিখতে পারবো। সো আমার কাছে মনে হয় যে আপনারা এইভাবে মানে টপিক যেটা আছে সেটা নিয়ে কোশ্চেন যদি করেন তাহলে আমরা বেশি স্পেসিফিক থাকতে পারবো এবং অন টাইমে শেষ করতে পারবো। সাধারণভাবে আমি 40 মিনিটের লাইভ সেশনের প্রত্যেক দিনই 40 মিনিট লাইভ সেশন করতে চাই, কিন্তু পরে দেখা যায় যে টপিক এত বাড়তে থাকে এবং কোশ্চেন অ্যান্সার করার পর 1 ঘন্টা লেগে যায়। বাট আজকেও আমার প্ল্যান হচ্ছে 40 মিনিটের মধ্যে শেষ করা, বিকজ টাইম ইজ মানি। আমার জন্য যেমন টাইমটা খুব ইম্পর্টেন্ট, আপনাদের সবার জন্য টাইমটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। সো এটা এটা গেল 1 নম্বর কথা। আমি একটু একটা কল রিসিভ করছি, যিনি আমাদের সাথে যোগদান করবেন তিনি আমাদের সাথে এখন আসতে পারছেন না, মনে হয় কোনো টেকনিক্যাল কোনো ফল্ট আছে, আমি ধরছি ওনাকে। আসসালামু আলাইকুম মেহেদি ভাই। হ্যাঁ, মোবাইলে ওপেন হচ্ছে না, মোবাইলে তো ওপেন হওয়ার কথা, কারণ হচ্ছে এ পর্যন্ত অনেকেই মোবাইলে ডাউনলোড টা আছে কি। ও আচ্ছা আচ্ছা, আপনি এটা এই লিংকটাই কপি করে ক্রোমে খোলেন, গুগল ক্রোম আছে? হ্যাঁ, কপি করে গুগল ক্রোমে খুললেই ওপেন হয়ে যাবে। আমি এতক্ষণ যার সাথে কথা বলছিলাম উনি আমাদের গেস্ট আজকে, উনি আমাদের সাথে যোগদান করবেন, উনি বাংলাদেশ থেকে SISS স্কলারশিপ অর্থাৎ সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস এই স্কলারশিপ নিয়ে এখানে এসেছেন, এবং সেম সাবজেক্ট আমি যে সাবজেক্টে লেখাপড়া করতে এসেছিলাম ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ইনোভেশনে, সেই সাবজেক্টে একই সাবজেক্ট উনি পড়ালেখা করতে এসেছেন হামসা ইউনিভার্সিটিতে। আমরা আজকে ওনার কাছ থেকে শুনবো যে ওনার স্টোরি শুনবো, ওনার একদম স্কলারশিপ পাওয়ার আগ থেকে শুরু করে পর পর্যন্ত, এবং ওনার কি ধরনের পারফরমেন্স ছিল বাংলাদেশে, উনি কি করতেন, এগুলো সম্বন্ধে জানবো। তাহলে কি হবে আমাদের স্টুডেন্টগুলো নেক্সট ইয়ারে যে সমস্ত স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে এখানে আসতে চায় তারা জানতে পারবে যে তাদেরকে কিভাবে প্রিপেয়ার হতে হবে বা কি ধরনের লিডারশিপ পর্যায়ে থাকলে সাধারণভাবে আপনি এই ধরনের স্কলারশিপ গুলো পাবেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যোগদান করেছেন মরিফের দোসি আপু, ডেনমার্ক প্রসেসিং করেন,
ইনশাল্লাহ করব নর্ডিক কান্ট্রিজ গুলো নিয়ে, নর্ডিক ট্রান্স কাজ করবে। সো আমাদের মেইন প্রায়োরিটি হচ্ছে ফার্স্ট সুইডেন, দেন হচ্ছে নরওয়ে, কারণ নরওয়ের এডুকেশন সিস্টেম সুইডেনের সাথে অনেকটা মিল আছে। দেন আমরা শুরু করব ডেনমার্ক নিয়ে, দেন ফিনল্যান্ড এন্ড দেন আইসল্যান্ড। এই পাঁচটা কান্ট্রি নিয়ে নর্ডিক ট্রান্স কাজ করবে ইনশাল্লাহ। এবং আমরা আমাদের আমাদের যে nordictrans.ac আছে, যে যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটের মধ্যে আমরা এখন কাজ করছি হচ্ছে এই পাঁচটা কান্ট্রিতে যত ইউনিভার্সিটি আছে এবং যত সাবজেক্ট আছে সেই সমস্ত সাবজেক্টের একটা 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 লিস্ট করছি আমরা। এবং সেই সাবজেক্ট গুলো অনুযায়ী যখন বাংলাদেশিরা আমাদেরকে বলবে যে ভাইয়া আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে চাই, আমি ডক্টর ডক্টর আমি সাইকোলজি নিয়ে লেখাপড়া করতে চাই, বা আমি পাবলিক হেলথ নিয়ে লেখাপড়া করতে চাই এবং আমি বেস্ট একটা ইউনিভার্সিটিতে আসতে চাই, তখন আমরা দেখবো যে সুইডেনের বাইরে ডেনমার্কে বা অন্য কোনো কান্ট্রিতে, নরওয়েতে কোন ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা অ্যাভেলেবল আছে, এবং আমরা এটা একটা ক্লিকের মাধ্যমেই দেখতে পারবো। আমাদের বিজনেস সিস্টেমস অ্যানালিস্ট কুশাল খাতকার, সে ইন্ডিয়াতে আছে, সে এটা নিয়ে কাজ করছে এবং সে লিস্টে লিস্ট নিয়ে কাজ করছে যে আপনাদের কি ধরনের রিকোয়ারমেন্ট মিট করলে এই ইউনিভার্সিটি গুলো শো করবে। অর্থাৎ আমি জাস্ট লিখে দিব MBBS অর BDS অর নার্সেস, তখন সাথে সাথে সাবজেক্ট গুলো শো করবে যেটা আপনার রিকোয়ারমেন্টের সাথে মিট করবে। এই ধরনের একটু একটু ডিজিটাল একটু অ্যাডভান্স লেভেলের কিছু করার চিন্তা ভাবনা করছি আমরা। জ্যোৎস্না আরা আপু, হ্যালো ওয়াচিং ইউ, থ্যাংক ইউ। দেবনাথ স্বরূপ ভাইয়া, হাই আলান ভাইয়া, হ্যালো। দেবনাথ স্বরূপ ভাইয়া, আপনি হয়তো লগ ইন করতে পেরেছেন, আপনার লগ ইনে একটা প্রবলেম ছিল আমি দেখেছি, এবং আপনি হয়তো লগ ইন করতে পেরেছেন। সো যদি করতে পারেন এবং যদি কোনো মেল দিয়ে থাকেন অবশ্যই খাদি যথাবিধি আপনাকে গেট ব্যাক করবে ইনশাল্লাহ। এম সরওয়ার্দি মোহাম্মদ আলী, ইউর ওয়েবিনার ভেরি অ্যাপ্রিসিয়েটিং ব্রো, কিপ ইট আপ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মোহাম্মদ আলী ভাইয়া। আমাদের অলরেডি আমাদের গেস্ট যিনি আজকে আমাদের সাথে যোগাযোগ, মানে আমাদের সাথে জয়েন করবেন এই ওয়েবিনারে, উনি অলরেডি আমাদের সাথে পৌঁছে গেছেন, পিন্টু সালু, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ পিন্টু ভাইয়া কেমন আছেন? ভালো ভালো আছেন আশা করি। তো আমাদের গেস্ট আজকে চলে এসেছেন অলরেডি, এবং আমি ওনাকে অলরেডি ইনভাইট করব এখানে যে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য এই ওয়েবিনার, যেন সবাই ওনার কাছ থেকে ভালো কিছু শিখতে পারি, আমি যেন বা আমরা যেন সবাই ভালো কিছু শিখতে পারি ওনার কাছ থেকে। ফাতেমা আলম আপু, ফাতেমা আলম, হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের SIS GP স্কলারশিপ হোল্ডার, বাংলাদেশের গর্ব, সুইডেনের গর্ব, আমাদের প্রিয় মেহেদী হাসান ভাইয়া। ধন্যবাদ আলান ভাই, সরি ফর লেট, অ্যাকচুয়ালি আমার মোবাইলে জয়েন করতে হলো, আমার কম্পিউটারটা নতুন এখানে আনা হয়েছে এই কারণে। সো ধন্যবাদ আপনাকে। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেমন লাগছে এই নর্ডিক টার্নস? আমি ওই কপিল শর্মার মতো করি অনেকের সাথে, যে কেমন লাগছে আমার শোতে এসে। হ্যাঁ সেটাই, আমি আসলে বাংলাদেশে থাকা অবস্থায় আপনার ভিডিও কম বেশি দেখা হয়ে গেছে, আর নর্ডিক টার্ন তো অনেক ফেমাস মোটামুটি, সো ভালো ভালোই লাগছে আপনার সাথে একসাথে কথা বলতে পারে এইটাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস। আমাদের অনেক স্টুডেন্টরা আছে যারা অলরেডি আপনাকে দেখছে, এবং আরো আরো যারা এবছর যারা আসছেন তারাও অনেকে যোগদান করেছেন। মালিহা তাসনিম, ডক্টর মালিহা তাসনিম যোগদান করেছেন অলরেডি। ফখরুল আমিন, আই গট ভিসা লাস্ট ইয়ার এট উমিয় ইউনিভার্সিটি, থ্যাংকস আ লট ভাইয়া ফর ইউর ইউজফুল টিপস। ওকে, বাট আমরা আজকে প্রথম আপনার সম্পর্কে জানবো, দর্শক জানতে চায় যে বাংলাদেশের গর্ব এবং সুইডেনের গর্ব একজন লিডারকে আমরা পেয়েছি, আপনার সম্বন্ধে জানতে চাই আমরা আসলে, আপনার ব্যাকগ্রাউন্ড, ক্লাস হচ্ছে আপনার ফ্যামিলি। অ্যাকচুয়ালি আমি নিজেকে এত প্রাউড ফিল করি না, আমি সিম্পল, বাট লাকিলি, আমি লাকিলি বলবো, লাকিলি আই গট দিস অপরচুনিটি। সো অ্যাকচুয়ালি আমি আপনার কোর্সে আর কি হামস্টেড ইউনিভার্সিটিতে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এন্ড ইনোভেশন 60 credit registered and 45 credits already completed. Oh, nice. Right. এবং হামস্টেডেই আছি, এই তো প্রেজেন্সি সেশনস, এন্ড আপনি লেটস কন্টিনিউ ইওর কোশ্চেনস। আচ্ছা আচ্ছা, আমরা জানতে চাচ্ছিলাম একটু যে আপনার বাংলাদেশে যখন আপনি ছিলেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কোথেকে, আপনি লেখাপড়া করেছেন কোথায়, জব করেছেন কোথায়, সেগুলো যদি একটু বলতেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার বিএসসি কমপ্লিট হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, দেন হচ্ছে আমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং হিসেবে জয়েন করি। ফার্স্ট আমার কেরিয়ার স্টার্ট 2012,
সো বছর আমি আই অফিসার হিসেবে জব করি, দেন আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, সেটা হচ্ছে শ্রীলঙ্কান কনসালটেন্সি ফার্ম, ওরা হচ্ছে প্রোডাকশন অ্যান্ড ফ্যাক্টরি ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি। সো ওদের সাথে প্রায় 2 ইয়ার্স, দেন হাবিব গ্রুপে আমি হেড অফ আই হিসেবে জয়েন করি। আমার আন্ডারে দুইটা ফ্যাক্টরি ছিল। সো ওভারঅল আমার কর্মজীবন বলতে পারেন আর কি 8 বছর, কত বছরের, কত 8 বছরের এক্সপিরিয়েন্স ছিল? 8 বছরের। 8 বছরের। এবং আপনার আপনার কাছে কি মনে হয় যে যখন আপনি লিডারশিপ পজিশনে ছিলেন বাংলাদেশে, যখন বললেন যে হাবিব গ্রুপে আপনি দুটো ফ্যাক্টরির লিডারশিপ পজিশনে ছিলেন, আপনার আন্ডারে অনেক লোক কাজ করতেন, আই এর হেড হিসাবে ছিলেন আপনি, তো আপনি কি মনে করেন যে এই লিডারশিপ পজিশনে আসতে গিয়ে আপনাকে মানে বাংলাদেশের মতো একটা জায়গায় ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ যেখানে প্ল্যানিং করা হয় টেক্সটাইল এর গার্মেন্টস এর সবকিছু নিয়ে অ্যাডভান্স লেভেলের ফোরকাস্টিং করা হয়? আমি বলবো আমি এই ব্যাপারগুলো জানি, কারণ হচ্ছে আমিও একজন টেক্সটাইলে লেখাপড়া করেছি, জি জি, তো এই জন্য আমি জানি আর কি। বাট এই যে লিডারশিপ পজিশনে আসতে গিয়ে আপনাকে কেমন মানে কি করতে হয়েছিল, কাজ করতে হয়েছিল, কি কাজ শিখতে হয়েছিল, নাকি কিভাবে স্কিল ডেভেলপ করেছেন? অ্যাকচুয়ালি আমি যত দ্রুত বললাম যে প্রথমে আই অফিসার হিসেবে জয়েন করছি, দেন অ্যাসিস্ট্যান্ট কনসালটেন্ট, দেন হেড অফ আই হিসেবে, অ্যাকচুয়ালি এটা করতে গিয়ে যে আমাকে কতটুকু কষ্ট করতে হয়েছে সেটা আমি ফিল করতে পারি। কজ যখন আমি আই অফিসার থেকে এসএলটিসি জয়েন করি, তখন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গার্মেন্ট ট্রেডটা কিন্তু অনেক পুলিং না ফোর্সিং, পুলিং প্রোডাকশন সিস্টেমটা পুলিং সিস্টেমে, আপনার ওয়ার্কার থেকে শুরু করে এমপ্লয়ি টপ ম্যানেজমেন্ট আর কি। সো হিউজ শ্রীলঙ্কান, ওরা আমাদের প্রথম প্রজেক্টে জয়েন করলাম, সো হিউজ প্রেশার। সো ওই প্রেশারটা যখন আমি অ্যাবজর্ব করে গ্যাট করে নেই, তখন হচ্ছে উনি আমাকে দেখে যে না এই ছেলেটাকে দিয়ে আসলে কিছু একটা করা সম্ভব, তখন উনি আমাকে হচ্ছে সবসময় কাছে রাখতো, তখন হচ্ছে উনি আমাকে অপরচুনিটি ক্রিয়েট করে দিল যে তুমি হচ্ছে লিড করবা, এই ফ্লোরে যতগুলো আই অফিসার আছে তুমি লিড করবা। সো সেই পিরিয়ডটা আসলে খুব ডিফিকাল্ট ছিল, অনেক সময় দেখা গেছে যে 14 আওয়ার্স, ইভেন রাত 9টা পর্যন্ত থাকতে হয়েছে অফিসে। এবং আপনার আন্ডারে যে সমস্ত আই অফিসাররা ছিলেন তারাও তো হয়তো অনেকে সিনিয়র, বা অনেকে হয়তো অলরেডি অনেক বছর ধরে জব করছেন এখানে, যখন আপনাকে হেড অফ আই করে দেওয়া হলো তখন আপনার মধ্যে লিডারশিপের কোনো ডিফিকাল্টিস আপনি ফিল করেছেন কিনা, যে হ্যাঁ লিডারশিপ স্কিল আমার বাড়ানো উচিত বা আমার যেটা আছে সেটা দিয়ে আমি ঠিক আছি, কি মনে করেন? আমার কাছে মনে হয় একটু একটু নেটওয়ার্কের মনে হয় প্রবলেম হচ্ছে ভাইয়া, মেহেদি ভাইয়া আমরা কথাটা শুনতে পাচ্ছি না ক্লিয়ারলি। হ্যাঁ কানেকশনটা মনে হয় প্রবলেম, আমরা ঠিক মতো শুনতে পাচ্ছি না। ভয়েস ক্লিয়ার নাও আলান? না ভয়েসটা ভেঙে ভেঙে আসছে এবং মুভ করছে না। আপনি কি 4G-তে দেখছেন নাকি ল্যাপটপের মানে ইউনিভার্সিটি ওয়াইফাই দেখছেন? যদি ইউনিভার্সিটি ওয়াইফাই হয় তাহলে একটু স্লো হতে পারে। দুঃখিত দর্শক, টেকনিক্যাল প্রবলেমের কারণে এখানে ভাইয়া এখন ইউনিভার্সিটিতে আছেন, উনি এখানে ইউনিভার্সিটির যেই ইউনিভার্সিটিতে গ্রুপ স্টাডিতে হয়তো আছেন, সেই জন্য হয়তো মাঝে মাঝে একটু নেটওয়ার্ক। হ্যাঁ এখন দেখতে পাচ্ছি আপনি? নাও ইজ ওকে, ইয়া 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 ইয়া, প্লিজ ভাই কন্টিনিউ করেন। সো আপনার কোশ্চেনের এগেনস্টে, তখন হচ্ছে অলমোস্ট সবাই যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে জব করতে আসে, তো ওরাও ম্যাচিউর ছিল, তো সামহাও দেখা গেছে কনভিন্স করতে পারছি আর কি লিডারশিপ, আলহামদুলিল্লাহ আমি কেউ আমার আন্ডারে যারা ছিল সবাই স্যাটিসফাইড, ওকে ওকে, এবং অ্যাজ এ সুপিরিয়র হিসেবে ওদেরকে আমি ওইভাবেই কন্ট্রোল করতে পারছি এবং তারা হ্যাপি আর কি। ভেরি ভেরি গুড। আমার আমাদের ফার্স্ট টপিক যেটা ছিল আজকে,
যে স্কলারশিপ নিয়ে আমরা আজকে কথা বলবো, এবং স্কলারশিপ পাওয়ার জন্য বাংলাদেশি স্টুডেন্টরা স্কলারশিপ পাওয়ার জন্য কি কি প্রবলেম আছে বলে আপনি মনে করেন? যে কোনো স্কলারশিপ, সেটা SIS হতে পারে, সেটা ইউনিভার্সিটি স্কলারশিপ হতে পারে, নেগেটিভ দিক দিয়ে আমি আগাচ্ছি, বাট এটা আমি জানতে চাচ্ছিলাম আপনার জি কাছে। জি ফার্স্ট অফ অল SIS স্কলারশিপ টোটালি হচ্ছে আপনার প্রফেশনের উপর ডিপেন্ড করে, অ্যান্ড আদার স্কলারশিপ পয়েন্ট স্কোর, ভার্সিটি স্কোর। সো আমি বলবো আমাদের বাংলাদেশের ওয়ার্ল্ড ওয়েবিনিয়ার র্যাঙ্কে বাংলাদেশের ইউনিভার্সিটির র্যাঙ্ক, আপনি ঢাকা ইউনিভার্সিটি র্যাঙ্কিং যদি দেখেন 2000 এর আফটার 2000, সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা SIS স্কলারশিপ ব্যতীত সুইডেনে যে আদার স্কলারশিপ আছে ওগুলোর জন্য আমাদের স্কোর অনেক কম। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের আমরা পিছিয়ে থাকি। আর যদি বলা হয় যে বাংলাদেশের ইউনিভার্সিটির র্যাঙ্কিং এর কথা বললেন, যদি বলা হয় যে সেই ক্ষেত্রে যে সাবজেক্ট ওয়াইজ যদি ভালো রেজাল্ট থাকে, অনেক স্টুডেন্টরা কোশ্চেন করে আমাদেরকে যে ভাই আমার খুব ভালো রেজাল্ট আছে, 3.9 আছে আউট অফ 4, আমি কি স্কলারশিপ পাবো কিনা, এই ব্যাপারে আপনি কি বলবেন? ভালো রেজাল্টের ইনস্টিটিউটে আপনাকে ইউনিভার্সিটি আগে দেখে, ইউনিভার্সিটি র্যাঙ্কিং প্লাস ভালো রেজাল্ট দুইটার কম্বিনেশনেই হচ্ছে আপনার SIS ব্যতীত বাকি যে স্কলারশিপ গুলো আছে সুইডেনে, দুইটার কম্বিনেশনেই দেখে, ভালো রেজাল্ট প্লাস ভার্সিটির র্যাঙ্ক। এখানে কি আপনি মনে করেন যে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি সুইডেনে ভ্যারি করে স্কলারশিপটা, যেটাই আপনি মানে প্রিফার করেন না কেন, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, এটা কি আপনি মনে করেন? SI স্কলারশিপ সব ইউনিভার্সিটিতেই সেম, বাট SIS ব্যতীত অন্য স্কলারশিপ গুলা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেরি করে, যেমন আপনি গোথেনবার্গ, সালমার্কস, ওখানে অনেকগুলা স্কলারশিপ আছে, যেমন ভলবোর বেশ কয়েকটা স্কলারশিপ আছে সবগুলা ইউনিভার্সিটিতে, আচ্ছা আচ্ছা, দেন এরিকসন আছে, আপনার আরো কিছু কোম্পানির স্কলারশিপ আছে, ইভেন ভার্সিটির সেলফ একটা স্কলারশিপ আছে, 15% টিউশন ফি যেটা, ওয়েভার সো ইউনিভার্সিটি ইয়েস তো SIS স্কলারশিপের ক্ষেত্রে সাধারণভাবে স্টুডিস ইনস্টিটিউট যেটা, সে সে কন্ট্রোল করে সব ইউনিভার্সিটি একসাথে, বাট এক্স্যাক্টলি বাট এক্স্যাক্টলি যখন ইউনিভার্সিটি ইন্ডিভিজুয়াল স্কলারশিপ, যেমন হামস্তাদ ইউনিভার্সিটি যে সমস্ত ইন্ডিভিজুয়াল স্কলারশিপ দেয় 25%-এর মতো দেয় বিভিন্ন স্টুডেন্টদেরকে, তো সেই স্কলারশিপ পেতে হলে আপনি কি মনে করেন কেমন স্কিল থাকতে হবে বা স্টুডেন্টদের কি করা উচিত? ওইটার জন্য আপনাকে ভালো রেজাল্ট হইতে হবে, এবং আপনার ইউনিভার্সিটির র্যাঙ্ক, ইউনিভার্সিটির র্যাঙ্কটা যদি ভালো হয়, লেটস সে বাংলাদেশ থেকে আমরা যারা অ্যাপ্লাই করছি ভালো রেজাল্ট আছে, বাট আদার্স ইন্ডিয়া থেকে একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করছে আমার ইনস্টিটিউটে পাকিস্তান থেকে, সো দেখা যাচ্ছে ওদের র্যাঙ্কিংটা, ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা ভালো, আমার ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা খারাপ, সেক্ষেত্রে রেজাল্ট স্কোর ইকুইভ্যালেন্ট, বাট ইউনিভার্সিটির র্যাঙ্কে আমি পিছিয়ে আছি, সেক্ষেত্রে প্রায়োরিটি তাদেরই বেশি হবে। তাদের বিষয়। আচ্ছা, তাহলে দর্শক যে জিনিসটা আমরা বুঝলাম যে ভাইয়া যে কথাটা বলছে যে ইউনিভার্সিটির র্যাঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ সমস্ত এশিয়ান কান্ট্রি থেকেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা আসছে, ঠিক কিনা ভাইয়া? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হ্যাঁ, এবং তখন ওরা কম্পেয়ার করতেছে যে হ্যাঁ দিল্লির একটা ইউনিভার্সিটি, যদি ইউনিভার্সিটি অফ দিল্লি হয় এবং যদি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর হয়, তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটি অফ ঢাকা প্রায়োরিটি পাবে না, সেখানে অবশ্যই পাবে না। তো ডেফিনেটলি সো এখানে ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 2 নাম্বার হচ্ছে আপনার রেজাল্ট, 3 নাম্বার যদি বলতে হয় তাহলে কি মোটিভেশন লেটারটাকে একটা ফ্যাক্টর ধরা যায়, কি মনে করেন? জি বলতে পারেন, মোটিভেশন লেটার একটা ফ্যাক্ট বলা যেতে পারে। সেক্ষেত্রে যদি স্টুডেন্টরা, অনেক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করে যে ভাইয়া আমি রেজাল্ট ভালো করেছি কিন্তু আমি কোন স্কলারশিপ বছর পাইনি, আমি আসবো না, আমি নেক্সট ইয়ারে আসবো, তো আমার মোটিভেশন লেটারটা আপনি একটু লিখে দেন, করে এরকম এরকম রিকোয়েস্ট মানুষ করে? অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি, স্কলারশিপটা বেসিক্যালি ইউনিভার্সিটি স্কলারশিপ মোটিভেশনের উপর ডিপেন্ড করে না, মোটিভেশনটা ডিপেন্ড করে তার অ্যাডমিশনের উপরে, ইয়েস, ওকে, অ্যাডমিট সিলেকশন হওয়ার পরে দেন ডিসাইড হবে সে স্কলারশিপের জন্য কতটুকু এলিজিবল, তাহলে বোঝা যায়। মোটিভেশনটা ডিপেন্ড করে, ইয়েস মোটিভেশনটা ডিপেন্ড করে অনলি ইউনিভার্সিটি অ্যাডমিশন, যদি সেটা স্কলারশিপের জন্য সেপারেট মোটিভেশন লিখতে হয়, আপনার সব ইউনিভার্সিটিতেই আছে, আপনি সালমার্কসে কিছু যেগুলো ভলভো আছে, স্ক্যানিয়া আছে,
ওদের যে 50% ওয়েভার, 25% ওয়েভার, ওগুলোর জন্য সেপারেট আপনাকে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। ওগুলো অন কাইন্ড অফ মোটিভেশন লেটার, দুইটা তিনটা করে কোশ্চেন থাকবে, যেখানে আপনাকে মোটিভেট করতে হবে যে আপনি স্কলারশিপ পাওয়ার পরে টাকাগুলো কিভাবে ইউটিলাইজ করবেন এবং আপনার কেরিয়ার পার্সপেক্টিভটা কি। এক্স্যাক্টলি, ভেরি ইম্পর্টেন্ট। ইভেন তার আরেকটা জিনিস দেখে যে তার এডুকেশন এবং জব যে ফিল্ড, এটা যদি মানে একটা সেম ফিল্ড হয় সেক্ষেত্রে, রিলেটেড যদি না হয় বা রিলেটেড যদি হয় সেটা একটা ফ্যাক্টর। জি আমি আমি আপনার সাথে পুরোপুরি ভাবে এগ্রি এই ক্ষেত্রে, কারণ এখানে সুইডেনে আমরা দেখেছি যে মানে যে যে ফিল্ডে যে একজন আর্ট করে সে আর্ট ফিল্ডেই যায়, একজন অভিনয় শেখে সে থিয়েটারেই যায়, সে কিন্তু আমাদের মতো ওই টেক্সটাইলে পড়তে আস মানে করতে আসবে না, গার্মেন্টস মানে সেলাইতে আসবে না বা প্ল্যানিং করতে আসবে না। কিন্তু আমরা কিন্তু অনেকে দেখেছি আমরা যে বুয়েট থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েও আমরা প্ল্যানিং এ অনেক আমরা পেয়েছি, আমার জীবনে আমি পেয়েছি, আমিও পেয়েছি এক্স্যাক্টলি। আমি আমার আমি আপনার বুয়েটের কথা বলে আর কি আমার ওনার কথা মনে পড়ে গেল, উনি পিবিএস এ আছেন, দিদারুল আলম। আচ্ছা, সো ওনার সাথে আমার কন্ট্যাক্ট হইতো, উনি হচ্ছে ম্যানুফ্যাকচারিং এক্সিলেন্স ম্যানেজার হিসেবে আছেন। সো সিটাগাং রেঞ্জে উনি যাইতো মাঝে মাঝে, সো ওই এতে আমার সাথে ভালো একটা ইয়ে ছিল। সো উনি যেমন আইপিতে ছিল, জব একই সেক্টরে করছে, সো এরকম ডিফারেন্ট কেসও আছে। আমি আমি এই ক্ষেত্রে একমিট যে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সাধারণভাবে মোটিভেশন লেটারের মধ্যে ওই যে বললেন কিছু কোশ্চেন অ্যান্সার করতে হয়, কেন তুমি এই স্কলারশিপ চাও, তুমি তোমাকে এই স্কলারশিপ দিলে কি লাভ হবে ইউনিভার্সিটি, এই জিনিসগুলো থাকে কিন্তু এই কোশ্চেন গুলো। তো এই 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 কোশ্চেন গুলো থাকলে আমাদের সাথে তুহিন ভুঁইয়া যোগদান করেছেন, আপনি হয়তো চেনেন তুহিন ভুঁইয়াকে, আমাদের হামসা ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখন ওয়ার্ক পারমিটে আছেন ইয়েতে গোথেনবার্গে। সো ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এক্সপ্রেশন। আবার আমাদের সাথে জয়েন করেছে সাদনান, সাদনানও আপনাদের আপনার ছোট ভাই এই যে টেক্সটাইলের, হ্যালো সাদনান, দেখছে আমাদেরকে অ্যাকচুয়ালি। তো আমি আমি এই ক্ষেত্রে আমি অ্যাড করতে চাই যে এখানকার ইউনিভার্সিটি গুলো এই রেলেভেন্সিটা খুব প্রেফার করে, যেমন আপনি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ পড়েছেন, তারপর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, দেন ইন্ডাস্ট্রিয়াল কর্মক্ষেত্র ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ কিন্তু ছিলেন আপনি, আপনি কিন্তু মার্চেন্ডাইজিং এ চলে যাননি। জি হ্যাঁ, তো এটা খুব একটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমি পরের কোশ্চেনটাতে চলে যাব, আমাদের পরের কোশ্চেনটা পরের টপিকটা ছিল যে হু ক্যান বি এলিজিবল ফর দিস স্কলারশিপ। আপনি কি মনে করেন বাংলাদেশের কোন কোন স্টুডেন্টরা সুইডেন স্কলারশিপ পাওয়ার মতো এলিজিবল? আমি এসএস স্কলারশিপের জন্য বলবো, এসএস এর যে ক্রাইটেরিয়া সেক্ষেত্রে আপনাকে 5টা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। প্রথমত হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, দেন লিডারশিপ, দেন সিটিজেনশিপ, কারণ অ্যাকচুয়ালি সুইডিশ ইনস্টিটিউটের 4টা স্কলারশিপ আছে, এসআইএস জিপি, এসআইএস এস এ ফর স্পেসিফিক অনলি সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা, অ্যান্ড দেন ইয়েস অ্যান্ড দেন আরেকটা হচ্ছে আপনার শুধু তুর্কি এবং বেলকিন কান্ট্রিজ, অ্যান্ড সো এই 4টার মধ্যে এসআইএস জিপি অনেক বড় পরিসরে, যেটা কিনা হচ্ছে আপনার 34 কান্ট্রিজ, ইভেন আপনার অ্যাপ্লিকেন্ট হয় হচ্ছে 3000, মোর দেন 3000, এবার আপনার মেবি 7000 ছিল আর কি, 7000 অ্যাপ্লিকেন্ট ছিল, 7000 সামথিং ছিল মনে হয়। হ্যাঁ 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 এক্সাক্ট ফিগারটা 7004 জন ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, 7004 জন ছিল। সো এর মধ্যে থেকে সিলেকশনে নেবে হচ্ছে 300 জন এবং বাকিটা হচ্ছে 10 জন, যেটা এসআইএসএ অনলি ফর একটা কান্ট্রির জন্য, আর এসআইএস ভিজুয়াল প্রোগ্রাম ওটার জন্য হচ্ছে আপনার 6 জন, মেবি 60। সো টোটাল 400 ক্যান্ডিডেট আসে প্রতি বছর সুইডেনে বিভিন্ন কান্ট্রি থেকে। সো এক্স্যাক্টলি এসআই এর জন্য আপনাকে এই 3টে ক্রাইটেরিয়া মাস্ট থাকতে হবে, তার সাথে আরেকটা হতে হবে যে আপনাকে
ইউনিভার্সিটি অ্যাডমিশন ডট এসি তে অ্যাডমিট হইতে হবে, অর্থাৎ অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরেই দেন আপনি অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন, দেন আপনি এসআই এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই চারটা ক্রাইটেরিয়া। সো বাংলাদেশে স্টুডেন্টদের জন্য বলবো, যাদের হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স মোর দেন 3000 আওয়ার্স তারাই এলিজিবল, এবং সাথে লিডারশিপ এক্সপিরিয়েন্স আছে। একটু অ্যাড করতে চাই ভাইয়া, এই যে 3000 ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এর কথা বললেন, এই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স টা কি লিডারশিপ লেভেলের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হতে হবে নাকি নরমাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স হলেই চলবে? না, আপনার ক্রাইটেরিয়া হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স 3000 আওয়ার্স, লিডারশিপ এক্সপিরিয়েন্স এন্ড দেন আদার্স, আচ্ছা এই দুইটা হচ্ছে মাস্ট, দেন সিটিজেনশিপ, দেন আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন, দেন আদার্স। আদার্স বলতে ডুয়েল সিটিজেনশিপ থাকতে পারে। সো এই দুইটা ক্রাইটেরিয়া হচ্ছে মেইন ক্রাইটেরিয়া, আপনার 3000 ওয়ার্কিং আওয়ার প্লাস লিডারশিপ। এখন এখানে আপনি লিডারশিপটা দুই ভাবে নিতে পারবেন। একটা হচ্ছে আপনি জব সেক্টরে যদি আপনি লিডারশিপ স্টেজে নাও থাকেন, সেক্ষেত্রে যদি এমন কেউ হয় যে কিনা আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে বা আপনার মাধ্যমে লিডারশিপ ফ্যাসিলিটিসটা নিয়ে থাকে, সে যদি আপনাকে স্টেটমেন্ট দেয়, হতে পারে ইন্ডিভিজুয়াল পার্সন, হতে পারে কোনো অর্গানাইজেশন, হতে পারে কোনো কোম্পানি, সেটাও অন কাইন্ড অফ লিডারশিপ। আচ্ছা, তার মানে কোনো ভলান্টিয়ার ওয়ার্ক যদি হয়, যে একটা ভলান্টিয়ার ওয়ার্কে আপনি হয়তো ওই ওই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, যে আপনি ভলান্টিয়ার বা জি রক্ত রক্তদান কর্মসূচি থাকতে পারে, সেখানে আপনি হয়তো ওই 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 জায়গাটার চিফ হিসেবে আছেন, আপনার আন্ডারে হয়তো রক্তদান কর্মসূচি চলে, বা আপনি একজন ডক্টর, তাহলে এই লিডারশিপের এই এই রক্তদান কর্মসূচি যে মালিক, যে এই ভলান্টারি ওয়ার্কটা প্রথম শুরু করেছিল, যে ওনার, সে যদি একটা এক্সপিরিয়েন্স লেটার দেয় এখানে, যে হ্যাঁ আলান এত বছর এখানে, 2 বছর এখানে কাজ করছে এবং লিডারশিপ পর্যায়ে সে কাজ করছে, যদি দেয় তাহলে কি সেটা কাউন্টেবল হবে? আপনি কি মনে করেন ভলেন্টিয়ার? বলেন, সেক্ষেত্রে ওয়ার্কিং আওয়ার ক্যালকুলেশনের দুইটা ক্রাইটেরিয়া আছে। সেক্ষেত্রে আপনার একটা হচ্ছে পার্মানেন্ট ওয়ার এবং ওনার, দুইটা সিনারিওতে আপনি ওয়ার্কিং আওয়ার ক্যালকুলেশন করতে পারবেন। সো সিনারিও ওয়ানে যদি আপনি ইনক্লুড করেন, সেক্ষেত্রে সে নিতে পারবে, বাট ভলেন্টিয়ার ওয়ার্কের জন্য সে ওয়ার্কিং আওয়ার ওইভাবে ক্যালকুলেশন করতে পারবে না। ওকে ওকে সো কারণ পার্মানেন্ট ওয়ার্ক, প্লিজ কন্টিনিউ করবে। পার্মানেন্ট এমপ্লয়ীদের জন্য 40 আওয়ার্স পার উইক, অ্যান্ড ফ্রিল্যান্সারদের জন্য সেপারেট আছে। ফ্রিল্যান্সার, আপনি ভলেন্টিয়ার বা ফ্রিল্যান্সার এটা একই সেগমেন্টে ফেলতে পারেন, আমার আচ্ছা আচ্ছা কাছে যেটা মনে হয় আর কি। সেক্ষেত্রে সে ফ্রিল্যান্সাররা আপনার উইকলি হচ্ছে 35 আওয়ার্স, ইভেন পার ইয়ার 28 উইকস ক্যালকুলেশন করতে পারবে। আচ্ছা 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 এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, কারণ আমাদের বাংলাদেশে এখন ফ্রিল্যান্সারের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এবং জি 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 ফ্রিল্যান্সাররা কিন্তু এখন দেশে বাইরে আসার জন্য ঝুঁকি, মানে ঝোঁক হচ্ছে তাদের, কারণ বাংলাদেশে মতো জায়গায় তাদের যে ট্যালেন্ট, আমি অনেক গ্রাফিক্স ডিজাইনের সাথে মাঝে মাঝে ভাইয়া কথা বলি, ওরা জি খুব জি ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে এবং খুব ভালো ওয়েব ডিজাইন করে, মানে খুবই ট্যালেন্টেড, বাট বাংলাদেশে থাকার কারণে দেখা যাচ্ছে যে তারা ওইভাবে অপরচুনিটি পাচ্ছে না, তো তারা আসতে চাচ্ছে এখানে, কিন্তু হ্যাঁ ফিনান্সিয়াল ব্যাপার আছে, তখন স্কলারশিপের কথাটা তারা তোলে। খুব সুন্দর একটা ইনফরমেশন দিয়েছেন যে 28 উইকস এর মতো একটা ইয়ারলি দেখাইতে জি পারে। জি আপনি এসআই ডট এসি তে গেলে একদম কংক্রিট ইনফরমেশনটা পাবেন, যেটা আমি বললাম, একদম স্পেসিফিকলি সব ইনফরমেশন ওখানে আছে আর কি। না সেটা তো অবশ্যই আছে, কিন্তু আপনার, আপনি একজন এসআইএস হোল্ডার, হ্যাঁ, তো আপনার কাছ থেকে শোনা আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা ডিফারেন্ট ইন আ ওয়ে। ডিফারেন্ট, ইয়েস। আচ্ছা, আমরা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আমরা শুনলাম এতক্ষণ যে বাংলাদেশের স্টুডেন্টরা যদি যদি স্কলারশিপ পেতে চায় তাহলে তাদেরকে কি থাকতে হবে, তাদেরকে কয়েকটা ফ্যাক্টরের কথা ভাই বলুন, আমি সামারাইজ করছি জাস্ট। প্রথম ফ্যাক্টর হতে পারে যে তাদের রেজাল্ট, তারপরে হতে পারে তাদের ইউনিভার্সিটি র্যাঙ্কিং, এসআইএস স্কলারশিপ এর জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং লিডারশিপ এক্সপিরিয়েন্স, এই দুটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ভাইয়ার ভাইয়ার কথা মতে,
এবং এই দুটা যখন আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাবেন এবং লিডারশিপ এক্সপিরিয়েন্স দেখাবেন, তখন অবশ্যই যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে sis.si.ac তে গিয়ে। আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি ভাইয়া, হাউ sis জিপি স্কলারশিপ ডিফার ফ্রম আদার স্কলারশিপ? আপনি কি মনে করেন কি কি ধরনের ফ্যাসিলিটি পেতে পারে একটা sis জিপি স্কলারশিপ হোল্ডার? এসআইজিবি স্কলারশিপ এন্ড আদার স্কলারশিপ, আদার স্কলারশিপ ইউনিভার্সিটি স্কলারশিপ, সেটা স্পেসিফিক একটা মেনশন থাকবে যে 25% ওয়েভারস সামথিং লাইক দ্যাট। বাট এসআইজিবি ফুল এক প্যাকেজ বলতে পারেন, অনেক কিছুই এর মধ্যে ইনক্লুডেড। টিউশন ফি থাকবে, ট্রাভেল গ্রাউন্ড থাকবে, মান্থলি স্টাইপেন্ড, দেন দুইটা এনএফজিএল অর্থাৎ ফিসার গ্লোবাল নেটওয়ার্ক ফর ফিচার গ্লোবাল লিডার, ইভেন এসআই অ্যালামনি, এটা মেম্বারশিপ, ইভেন দ্য লোকাল ডট এসি সুইডিশ কমন পত্রিকা, সেটারও আপনি মেম্বারশিপ পাবেন, ফ্রি ফ্রি মেম্বারশিপ। সো ফুল প্যাকেজটাই এসআই স্কলারশিপ দের জন্য আর কি, ফুল প্যাকেজ আর কি বলতে পারেন। আচ্ছা আচ্ছা, তো সাধারণভাবে যখন একটা স্টুডেন্ট যখন এসএস স্কলারশিপের জন্য সিলেক্টেড হয় বাংলাদেশ থেকে, তখন তার যদি প্রসেসটা বলেন, এর পরের প্রসেসটা কি, তাদেরকে কিভাবে আসতে হয় বা তাদের ওখানে কোনো সেলিব্রেশন হয় কিনা বা এখানে আসার পরে তাদেরকে কিভাবে গ্রহণ করে সুইডেন? এখানে ওইভাবে কিছু হয় না, আপনি যখন এপ্রিলের 24 এপ্রিল রেজাল্টটা পাবলিশ হয়, তারপর পরেই এম্বাসি থেকে আপনাকে ওয়েলকাম লেটার দিবে। ইভেন ফার্স্ট আমি যদি ইন এ ওয়ে ফর্মাল প্রসেসটা বলি, আপনার রেজাল্ট আউট হবে, রেজাল্টে আপনি আপনার রেজাল্ট দেখবেন, দেখার পর একদিন পরে একটা মেইল পাবেন সুইডিশ ইনস্টিটিউট থেকে দ্যাট আপনি সিলেক্টেড হয়েছেন, এবং আপনাকে একটা একসেপ্ট লেটার ফিল আপ করতে হবে। অনেকে আবার দেখা যাচ্ছে যে ভালো সাবজেক্ট না পাওয়ার কারণে এসআই স্কলারশিপও উনি ইগনোর করে, হতে পারে, সেক্ষেত্রে একসেপ্ট লেটারটা হচ্ছে ওনারা নিয়ে নেয়, ডিপেন্ড অন একসেপ্ট লেটার ওরা ওই স্টুডেন্ট অ্যাডমিটের ফাইনালাইজ করে। সো এটা একটা টার্ম, দেন এম্বাসি, এম্বাসি থেকে আপনাকে সঙ্গে সঙ্গে এম্বাসিতেও ইনফর্ম করে দিবে যে লিস্ট, টোটাল লিস্টটাই দিয়ে দিবে, তখন ইন্ডিভিজুয়াল কান্ট্রির অ্যাম্বাসেডর সব এসআই হোল্ডারদের আর কি ইনভাইটেশন দিবে, দ্যাটস ইট। এবং ওই কান্ট্রিতে যদি আপনার অ্যালামনি থাকে, এসআই অ্যালামনি থাকে, দ্যাট মিনস প্রিভিয়াস ইয়ার যারা এসআই ফেলো, ওদের সাথেও একটা গেট টুগেদার করে এবং ইন্ট্রোডিউস করে, এটা একটা ভালো। আমাদের বাংলাদেশে আমি একটা বলবো, আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের জন্য অ্যাকচুয়ালি আমি প্রথমে ওইভাবে খুঁজে পাইনি, এক্স এসআই হোল্ডার খুব ডিফিকাল্ট ছিল। আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যখন আমি মোটিভেশন লেটার লিখি ভার্সিটির জন্য, সেটা আমার অ্যাড্রেস ছিল হচ্ছে আমার অ্যাকর্ডিং টু পাসপোর্ট, বাট যখন আমি এসআই এর মোটিভেশন লিখি তখন তো আমি চিটাং এ, সো ওইখানে মেনশন করা আছে যে আপনার কারেন্ট অ্যাড্রেস দিতে হবে, তখন আমার একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায়, বিকজ একটা মোটিভেশনে আমি মেনশন করছি ঢাকা এবং আরেকটা মোটিভেশনে আমাকে মেনশন করতে হচ্ছে চিটাং এর অ্যাড্রেস। তখন হচ্ছে যদি এরকম কেউ থাকতো আমার পরিচিত, দেন আমি তাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারতাম। তখন মেবি সাজ্জাদ ভাইকে আমি একটা টেক্সট করছিলাম, সাজ্জাদ ভাই বলছিল সো এখন এখন হচ্ছে আগে জানতাম না যে আমাদের বাংলাদেশে এসআই অ্যালামনি আছে, কিন্তু এখন দেখি যে না, কেউ যদি ইন্টারেস্টেড হয়, কেউ যদি অ্যাপ্লাই করতে চায়, আমাদের বাংলাদেশে এসআই অ্যালামনি আছে, দুইটা গ্রুপ আছে, যে কেউ চাইলে ওদের সাথে ফ্রিলি কন্ট্যাক্ট করতে পারবে এবং ফিজিক্যাল মিট করতে পারবে, এটা একটা প্লাস পয়েন্ট। ইভেন যারা ইন্টারেস্টেড তারা যদি বাংলাদেশ সুইডেন এম্বাসির ওয়েব পেজে কানেক্ট থাকে, অনেক ইনফরমেশনই পেতে পারবে। খুব ভালো একটা নিউজ দিলেন, এই নিউজটা হয়তো আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের খুব কাজে লাগবে, কারণ স্কলারশিপ পাওয়ার পরে আপনি যে অভিজ্ঞতাটা শেয়ার করলেন যে আপনি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন যে কোন ঠিকানাটা আপনি ইউজ করবেন, এবং এটা খুব ইম্পর্টেন্ট
আপনার স্কলারশিপের জি জি ব্যাপার এখানে। সো এই এছাড়াও আরো অনেক ধরনের প্রবলেমে হয়তো আমাদের ভাই বোনেরা পড়ে স্কলারশিপ পাওয়ার পর, বা যাবে কি যাবে না বুঝতে পারে না। একটা কথা আমার কাছে খুব ভালো লাগলো, আপনি বললেন যে অনেকে হয়তো বা ভালো সাবজেক্ট না পাওয়ার কারণে অনেক সময় স্কলারশিপ রিজেক্ট করে। আপনার কি মনে হয় যে ইয়েস, এই ধরনের করাটা ঠিক হচ্ছে, বা মানে তার কি অপরচুনিটি নেওয়া উচিত কি না, মানে আপনি কি মনে করেন যে তার কি অপরচুনিটি নেওয়া উচিত কি না? এখন হইতে পারে এক্সপেকটেশন লেভেল কিন্তু এক একজনের এক এক রকম, পার্সন টু পার্সন ডিফার করে। সো অনেকেই হইতে পারে যে না, তার এক্সিস্টিং সিচুয়েশনটা পজিশনটা অনেক আপ আচ্ছা আচ্ছা, হইতে পারে, এক্সিস্টিং পজিশন অনেক আপ, সেক্ষেত্রে এখানে আসবে ফ্রি স্টাডি এবং 10,000 টাউন স্টাইপেন্ড, দ্যাটস নট এনাফ ফর হিম। সো আচ্ছা ইভেন কনসিডার দ্য সাবজেক্ট, হইতে পারে অনেকের এরকম ক্যান্সেল করতেই পারে। হ্যাঁ, পার্সপেক্টিভ ডিফারেন্ট হতে পারে, এটা ঠিক। মানে হুম আমি হুম আমাদের বাংলাদেশের স্টুডেন্টদেরকে সবাইকে বলতে চাই যে ভাইয়া, আপনি যদি সুইডেনে আসার জন্য চিন্তা করেন, আর যদি আপনি সাবজেক্টের কথা চিন্তা করেন বা ইউনিভার্সিটি র্যাঙ্কিং চিন্তা করেন, আমাদের সুইডেনে এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটি ভালো, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই সেম ক্যাটাগরি এডুকেশন সিস্টেম ফলো করা হয়। সো আপনি যদি সাবজেক্ট ওয়াইজ চিন্তা করেন, তাহলে আমার কাছে মনে হয় SISGP স্কলারশিপ ইজ দ্য অপরচুনিটি টু মিট উইথ দ্য গ্লোবাল লিডার্স লাইক মেহেদি ভাই। মেহেদি ভাই এখন SI অ্যালুমনিতে আছে, তারপরে ওই যে গ্লোবাল লিডার্স এর যে আপনাদের যে প্রোগ্রাম হয়, সেখানেও তো আপনি জি সারা জি ওয়ার্ল্ড এর গ্লোবাল লিডারদের সাথে আপনি মিট করতে পারেন। সো ইয়েস, বাংলাদেশের ডেফিনেটলি স্টুডেন্ট, 34 কান্ট্রিজ। এক্স্যাক্টলি, সো বাংলাদেশের জন্য, বাংলাদেশের একটা স্টুডেন্টের জন্য আমি মনে করি এর চেয়ে বড় কোনো অপরচুনিটি হতে পারে না। কারণ ডেফিনেটলি এটা 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 একটা টাকা দিয়ে কেনা যাবে না এই জিনিসটা। এই আপনার অনেক টাকা থাকতে পারে হয়তো, বাট আপনি চাইলে এক্স্যাক্টলি SISGP স্কলারশিপ পাবেন না। সো ইয়েস ইটস রিয়েলি আ ডিফারেন্ট ফিলিংস, আমি পাই নাই তো আমি জানি। আচ্ছা আচ্ছা, আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। খুব সুন্দর সুন্দর অ্যান্সার হচ্ছে কোশ্চেন গুলোর। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি যে ইজ গেটিং স্কলারশিপ ডিফিকাল্ট ফর বাংলাদেশি স্টুডেন্টস। আপনি কি মনে করেন যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপ পাওয়াটা খুব বেশি ডিফিকাল্ট? খুব বেশি ডিফিকাল্ট না। লাস্ট ইয়ার কিন্তু বাংলাদেশ হাইস্ট ছিল, আচ্ছা আমরা হচ্ছে আচ্ছা, আমি যে বছর আসি, 2019, আমরা ছিলাম 2019 19 অ্যাপ্লিক্যান্টস। মেবি আচ্ছা আচ্ছা, পরে দুজন এক্সিডেন্ট হইতে পারে যারা ওয়েটিং লিস্টে ছিল। এই বছর 15, আচ্ছা এবং আচ্ছা, ওয়েটিং লিস্টে আছে 5 জন। সো ওকে, 2019-এ বাংলাদেশ থেকেই হাইস্ট ছিল এসআই আচ্ছা, স্কলারশিপ। সো আমি বলবো যে ডিফিকাল্ট না, যাদের এক্সপিরিয়েন্স আছে এবং বেসিক্যালি রিকোয়ারমেন্ট ফুলফিল করে, এবং যদি ইচ্ছা থাকে যে সুইডেনে পড়তে আসবে, সেক্ষেত্রে এসআই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারে। জাস্ট একটা কোশ্চেন কিউরিওসিটি থেকে আসছে, সেটা হচ্ছে যে আমাদের নর্ডিক টেন্সের মাধ্যমে অনেক স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করে। এবছর 9 জন স্টুডেন্ট করেছে, গত বছর 3 জন করেছিল, এবছর 9 জন করেছে, সামনে আরো করবে হয়তো। তো একটা একটা পার্ট আছে এখানে, এটা নট ম্যান্ডেটরি যে স্কলারশিপ অ্যাপ্লিকেশন, সবকিছু নর্ডিক টেন্স করে দিবে, আপনি জাস্ট আপনার ইনফরমেশন দিবেন এবং সবকিছু করে দিবে। তখন স্টুডেন্টরা বলে যে ভাই আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবো না, এখানে অ্যাডিশনাল টাকা দিতে হয়, আমি করবো না। জাস্ট আমি ইন এ সেন্স আমি বলতেছি, তো আমাদের স্টুডেন্টদের মধ্যে আমি দেখেছি যে স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা যখন সে করতে চায়, তার মধ্যে একটা ভয় কাজ করে। হুম, মানে এটা কেন হয়, কেন করে, কেন হয়, আপনার কাছে কি মনে হয়? ভয় অ্যাকচুয়ালি আপনি যদি প্রিপেয়ার থাকেন আপনার সবকিছুর জন্য, এসআই স্কলারশিপের জন্য আপনাকে কোনো ইন্টারভিউ নিবে না, বাট অন্যান্য স্কলারশিপের জন্য ইন্টারভিউ নিতেও পারে ইউনিভার্সিটি। সেক্ষেত্রে আপনি যদি আপনাকে সেইভাবে প্রিপেয়ার করেন, সেক্ষেত্রে ভয় করার আমি কোনো কিছু মনে করি না। আচ্ছা, তাহলে আমাদের স্টুডেন্টদের অ্যাপ্লিকেশনটাই করা উচিত ফার্স্ট, প্রথম এটাই সেট করা উচিত যে আমরা অবভিয়াসলি অ্যাপ্লিকেশনটা অবভিয়াসলি যাদের, হ্যাঁ অবভিয়াসলি, রিকোয়ারমেন্ট মিট করবে যাদের। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের পর্যায়ে চলে আসছি, আমরা টপিকগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি অলরেডি, কিছু কোশ্চেনের অ্যান্সার করব, দুটা কোশ্চেন নিব, দুটা কোশ্চেনের অ্যান্সার করব। তার মধ্যে একজন কোশ্চেন করেছেন আমাদেরকে যে মালিহা তাসনিম, ডক্টর মালিহা তাসনিম, উনি একজন ডক্টর, আমি চিনি ওনাকে।
Hello, Bhaiya. Though today's topic is different, yet if you get time, please answer my question. When the dependent go for work permit legally, if I want to book a house, which time of stay in I should mention? As my online class till 2nd November. আচ্ছা, এটা মনে হয় রেলেভেন্ট না, আমরা একটু রেলেভেন্ট কোশ্চেনে যাই। একজন একজন ডক্টর আমাদেরকে কোশ্চেন করেছেন যে ওনার নাম হচ্ছে ফারহানা মবিন। উনি কোশ্চেন করেছেন যে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়াস ফর দ্য ফিজিশিয়ান্স টু অ্যাচিভ দিস দিস স্কলারশিপ। ফিজিশিয়ানরা কি সাধারণভাবে এসএএস জিপি স্কলারশিপ পায় কিনা, ডক্টরদের কথা বলতে হয়। হ্যাঁ, আপনার সেক্ষেত্রে ফার্স্ট আরেকটা ক্রাইটেরিয়া আছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন প্লাস হচ্ছে আপনার সাবজেক্ট। আপনি দেখেন, হামস্টেড ইউনিভার্সিটিতে যদি 20টা সাবজেক্ট থাকে, 20টা সাবজেক্টের জন্যই কিন্তু এসআই অ্যাপ্লাই করতে পারবে না, মেনশন করা আছে। আপনি সব ইউনিভার্সিটির কোন কোন সাবজেক্টের জন্য এসআই এলিজিবল ক্রাইটেরিয়াতে দেওয়া আছে ওইখানে, সেক্ষেত্রে উনি চেক করে নিতে পারে যেন উনি যে সাবজেক্টে করতে চাচ্ছে ওটা এসআই এর জন্য এলিজিবল কিনা ওই স্পেসিফিক ইউনিভার্সিটিতে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা এটা চেক করে নিতে হবে যে ওই এসআইএস ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে যে ইউনিভার্সিটি এবং সাবজেক্টটা অ্যাড করা আছে কিনা। আদারওয়াইজ ওই সাবজেক্ট যদি না থাকে তাহলে তো জেনারেলি ম্যাক্সিমাম সাবজেক্টই আছে, এর মধ্যে কিছু কিছু সাবজেক্টে নাই, যার কারণে আপনাকে এলিজিবল ক্রাইটেরিয়া দিয়ে সাবজেক্ট মেনশন করা আছে এখানে। আচ্ছা আচ্ছা, ভেরি নাইস ইনফরমেশন, ভেরি নাইস। এখন আরেকজন কোশ্চেন করছে যে দেবনাথ স্বরূপ, এসআইএস জিপি ছাড়া অন্য কোন অন্য যেসব স্কলারশিপ আছে ওইগুলো পাওয়ার পসিবিলিটি কেমন যদি বলতেন? ওইগুলো আমাদের জন্য না, ওইগুলো হচ্ছে আমি যেটা বললাম এসআইএস এসএ, ওটা সাউথ আফ্রিকা, অনলি ফর একটা কান্ট্রির জন্য 10 জন ক্যান্ডিডেট ওখানে সিলেকশন হবে। এবং আরেকটা হচ্ছে সিক্স ওয়েস্টার্ন বেলকিন কান্ট্রিজ, ওখানে 7 কান্ট্রিজ থাকে। এবং আরেকটা হচ্ছে 20x প্রোগ্রাম, এটাতে হ্যাঁ ইয়েস এটাতে 60 অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করতে পারে, সরি 60 সিলেকশন। আর এরোসমাস, এরোসমাস সম্পর্কে কিছু জানেন কিনা? এরোসমাস যে স্কলারশিপ দেওয়া হয় সেটা কি ইউরোপের মধ্যে দেওয়া হয় নাকি এটা শুধু সুইডেনে দেওয়া হয়? আমার জানা নাই, বাট সুইডিশ ইনস্টিটিউটের আন্ডারে এটা না, আন্ডারে এটা হয়তো ডিফারেন্ট। আচ্ছা, তাহলে আমরা এটা নিয়ে কথা বলবো না, আমরা আর জাস্ট একটা কোশ্চেন নিব। সেই কোশ্চেনটা করেছেন রিপন রেজা ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটি ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করি, আমার কর্মস্থল উপজেলা প্রাণী সম্পদ দপ্তর। আচ্ছা, আমার অফিসের প্রধান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, আমি লিডারশিপ সার্টিফিকেটটা কার কাছ থেকে নিতে পারি? আমার অফিস প্রধান নাকি প্রকল্প প্রধান, উনি প্রজেক্টে কাজ করেন, এখানে আমরা হয়তো একটা একটা ইনফরমেশন স্কিপ করছি, রিকোয়ার্ড ডকুমেন্ট। ওকে ওকে, হ্যাঁ অনেক কিছুই বলছি বাট রিকোয়ার্ড ডকুমেন্ট গুলা আমরা বলি নাই। ফার্স্ট অফ আপনার 5টা রিকোয়ার্ড ডকুমেন্ট, সেটা হচ্ছে আপনার প্রুফ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, প্রুফ অফ লিডারশিপ সার্টিফিকেট, অ্যান্ড দেন সিভি, রেফারেন্স লেটার, অ্যান্ড দেন আপনার পাসপোর্ট। 5টা ডকুমেন্টের মধ্যে বেসিক্যালি 5টা ডকুমেন্ট হবে না, ডকুমেন্ট হবে আপনার হতে পারে অনেক। যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কোম্পানি থাকে 2টা বা 3টা, আপনাকে 3টা কোম্পানি থেকেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিতে হবে। দেন লিডারশিপ সার্টিফিকেট, আপনার যদি অন মোর লিডারশিপ থাকে, দ্যাট মিনস আপনি 2টা কোম্পানিতে অ্যাট এ টাইম ম্যানেজার ছিলেন, আপনি 2টা কোম্পানি থেকেই লিডারশিপ নিতে পারবেন, এটা আপনার জন্য ভ্যালু অ্যাডিশন হবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে আর কি আমি মনে করব। অ্যান্ড দেন রেফারেন্স লেটার, একটা হবে আপনার ইনসাইড ফ্যাক্টরি অর্থাৎ রেগুলার ওয়ার্ক, আর একটা হচ্ছে আউটসাইড অফ রেগুলার ওয়ার্ক, যেখানে আপনি যে অর্গানাইজেশনের কাজ করতেছেন এটার বাহিরে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, যেটা হচ্ছে আপনার রেফারেন্স লেটারটা, 2টা রেফারেন্স লেটার সবসময় আমি সাজেস্ট করবো যে আপনি যদি মিড লেভেল হয়ে থাকেন আপনার ডিপার্টমেন্টের হেডের কাছ থেকে নেবেন, আর আপনি যদি ডিপার্টমেন্ট হেড হয়ে থাকেন আপনি সিও অথবা ওনার এ লেভেলের কাছ থেকে নিতে পারেন, হাই লেভেল হায়ারার্কি, হ্যাঁ হাই হায়ারার্কি অথবা ম্যানেজমেন্ট লেভেল থেকে নিতে পারেন।
নট এইচআর ম্যানেজার, এইচআর না সিএম। না 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 আপনি যদি আপনি যদি একটা ডিপার্টমেন্টের ম্যানেজার হন, আপনি সিও লেভেলের কাছ থেকে নিতে পারেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সেক্ষেত্রে যদি মার্চেন্ডাইজিং হেড হয় বা জেনারেল ম্যানেজার অফ মার্চেন্ডাইজিং হয়, তাহলে সে ডাইরেক্ট হয়তো ম্যানেজিং ডিরেক্টরের কাছ থেকে নিতে পারে, ওই কোম্পানির যে জি জি মালিক। অবভিয়াসলি অবভিয়াসলি। আই আন্ডারস্ট্যান্ড। আমার মনে হয় আমাদের দর্শকরা বুঝতে পেরেছে। একজন আমাদের একজন দর্শক খুব মাইন্ড করছেন, উনি বলছেন ভাই আপনি সবার কোশ্চেন অ্যান্সার করলেন, আমাদের আমারটা করলেন না। তো ওনার কোশ্চেন আমি একটু পড়ি। মিস্টার বাসার, এম কে বাসার, ওয়ান মোর থিং, আই এম এ ফ্রিল্যান্সার, ইজ ইট পসিবল ফর মি টু কন্টিনিউ মাই ওয়ার্ক ওয়েন আই এম স্টাডিং ইন সুইডেন? আই নো দেয়ার আর সাম রেস্ট্রিকশন ফর দি স্টুডেন্টস টু ওয়ার্ক অ্যান্ড স্টাডি এট দ্য সেম টাইম। রেলেভেন্ট না কোশ্চেনটা, বাট আপনি যদি যদি কোশ্চেনটা অ্যান্সার করতেন, আপনার তো পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে এখন অবস্থান করছেন এখানে। অবভিয়াসলি করতে পারবে, করতে পারবে না কেন? এখানে তো মেজরিটি পার্সন স্টুডেন্টই করসপন্ডলি দুইটাই কন্টিনিউ করতেছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। বাসে ভাই আপনি হয়তো কোশ্চেন অ্যান্সার পেয়েছেন, সুইডেনে ওয়ার্ক করার জন্য কোনো স্টুডেন্টদের জন্য কোনো লিমিট নাই। আপনি যদি চান আপনি যত দিন ইচ্ছা, মানে যত ঘন্টা ইচ্ছা কাজ করতে পারবেন। ফুল টাইম স্টাডি ফুল টাইম জব করেও অনেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে। সো এটা আমার কাছে মনে হয় রেলেভেন্ট না, বাট তারপর আমরা কোশ্চেনটা অ্যান্সার করলাম যেহেতু আপনি লিখছেন। তো আমার কাছে আমার আমার আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। মেহেদি ভাই আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শক এবং যারা ইন্টারেস্টেড আর কি সুইডেনে আসার জন্য, তাদের উদ্দেশ্যই একমাত্র আমার বলা, সেটা হচ্ছে যদি ইচ্ছা থাকে ওইভাবে আগাইতে হবে, সময় নিয়ে, হুটহাট করে হবে না। আপনি যদি আপনার টার্গেট ফিক্স করেন দ্যাট আমি এই বছর অ্যাপ্লাই করব, আপনি আরো একটু আগে থেকে আপনার সবকিছু প্রিপেয়ার করবেন, নিজে নিজেই সবকিছু করার চেষ্টা করবেন যেটা আপনার জন্য বেটার। এক্স্যাক্টলি ইভেন আপনি যদি কোনো কিছু না না জানেন, কোনো কনফিউশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার রিলেটিভস বা যারা জানে তাদের কাছ থেকে ইনফরমেশন নিবেন। আমার ক্ষেত্রেও যেটা হয়েছে, আপনি সাদনানের কথা বললেন, আমি কিন্তু যখন অ্যাপ্লাই করি আমি শিওর তারপরেও সাদনান, তুহিন ওদের সাথে আমার যোগাযোগ হইতো, ওদের সাথে প্রত্যেকটা স্টেপ যখন আমি যাইতাম আগে ছবি তুলতাম, তারপর ওদের সাথে শেয়ার করতাম। ওরা যতটুকু পারুক আমাকে হেল্প করছে, বাট আমি শিওর হইতাম তারপরে ক্রস স্টেপ চেক ফরওয়ার্ড করতাম। ক্রস জি চেক করতে জি জি সো ডেফিনেটলি এটা আমার জন্য ভালো হয়েছে আর কি, আমি কোনো মিস্টেক হওয়ার পসিবিলিটি এখানে ছিল না। সো যারা ইন্টারেস্টেড ভিউয়ার্সদের উদ্দেশ্য বলবো যে একটু প্রোয়াক্টিভ হইলেই নিজেরা নিজেরাই করতে পারবেন। ইভেন যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে অন্য যে আপনি সিনিয়র বলেন, যারা নর্ডিক টার্নের কথা বলে হেল্প নিতে পারবে, ডিপেন্ড অন পার্সন। সে যদি একান্তই দেখা যাচ্ছে যে না আমি, বাট সুইডেনের পার্সপেক্টিভটা হচ্ছে যারা যে স্টুডেন্ট নিজে অ্যাপ্লাই করতে পারবে না, সে এসে কিভাবে পড়বে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে একটু আস্তে আস্তে আগানো, একটু মানে ধৈর্য জি সহকারে আগানো। সব ধৈর্য সহকারে আগানো এবং নিজেকে আগে থেকে প্রিপেয়ার করা, সব পেপার এট এ টাইম। আপনি যদি বসে থাকেন যে না অক্টোবরের 16 তারিখ থেকে অ্যাডমিশন ওপেন, আমি একদিনেই অক্টোবর থেকেই ওই 3 মাসের মধ্যেই পেপার রেডি করব, না 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 ইটস নট পসিবল। আপনি আগে থেকে সব প্রিপেয়ার করবেন। ইভেন এসআই এর জন্য যারা অ্যাপ্লাই করবেন, ওইখানে আর একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কিনা, আপনি এখন ওইখানে কোনো ফরমেট পাবেন না, এখন কোনো ফরমেট নাই, বাট ওইটা ডিসেম্বর মাসে, আপনি যখন ডিসেম্বরের 20 তারিখ থেকে ঠিক আপনি ওইখানে আপলোড পেয়ে যাবেন। সো যদি আপনি 1 বছর আগে থেকে ট্রাই করেন যে না আমি সামনের বছর অ্যাপ্লাই করবো, তাহলে এই বছর আপনি আগের প্রিভিয়াস ইয়ার এর ফরমেট গুলো আপনি ডাউনলোড করলেন, সব কিছু প্রিপেয়ার করলেন, খুব যে চেঞ্জ হবে তা না, মাইনর চেঞ্জ। আপনি যখন 2021 এ যখন অ্যাপ্লাই করবেন, এই বছরের ফরমেটের সাথে মিলিয়ে দেখবেন যে নাথিং চেঞ্জ, বাট লিটল চেঞ্জ থাকতে পারে। যদি চেঞ্জ থাকে, জাস্ট আপনি আপনার আগে যেগুলো প্রিপেয়ার করে রাখছেন ওগুলোই কপি পেস্ট করে দিয়ে আপনি আপডেট ফরমেটে আপনার সবকিছু রেডি করতে পারবেন। ডকুমেন্টস খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্টে খুব ইম্পর্টেন্ট আমি বলবো।
ভেরি নাইস, ভেরি নাইস। আমার মনে হয় অনেক স্টুডেন্টরা আপনার এই কথায়, আপনার কথায় আরো ভালো প্রিপারেশন নিতে পারবে, কারণ মানুষ তো জানে না এগুলো। আর জি জি নরিকটন্স একচুয়ালি কাজ করে হচ্ছে সেই সমস্ত বাংলাদেশিদেরকে নিয়ে, স্টুডেন্টদেরকে নিয়ে, যারা হয়তোবা এতটা টেকনোলজিক্যালি অ্যাডভান্স না, ভয় পায়, আরেকটা তো সময় নাই, সে খুব ব্যস্ত মানুষ, তার এত সময় নাই, তাদের জন্য আমরা কাজ করি। বাট বেসিকলি বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টদেরকে নিয়েই আমরা কাজ করতেছি। যেমন এই যে লাইভ সেশন, লাইভ সেশনটা করা হচ্ছে যেন স্টুডেন্টরা নিজেরা নিজেরা প্রিপেয়ার হতে পারে, আপনার আপনার কথা শুনে যে হ্যাঁ স্কলারশিপের জন্য সে প্রিপারেশন নিচ্ছে, এই প্রিপারেশনটা সে এই বছর থেকে নেওয়া শুরু করলো নেক্সট ইয়ারের জন্য। তো এই এই জন্য আমি বলবো যে আমার আমাদের এই কন্ট্যাক্ট গুলো রাখা হচ্ছে, যেমন আপনার সাথে আমার কন্ট্যাক্ট ছিল বলে আমি আজকে স্কলারশিপের একটা প্রোগ্রাম করতে পেরেছি। আমার মনে হয় যে হাজার হাজার মানুষ জি আপনাকে দেখবে এবং আপনার কথাগুলো শুনে সে হয়তো নেক্সট ইয়ারে সুইডেনে না হোক নরওয়েতে যাবে, ডেনমার্কে যাবে, অন্য কোনো জায়গায় স্কলারশিপের জন্য প্রিপারেশন নিবে। সো জি খুব খুব ভালো ইনফরমেশন, অনেক কিছু শিখেছি ভাই আপনার কাছ থেকে। আমি আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, 9 মিনিট আছে আর শেষ করার, বাট আপনাকে স্পেশাল থ্যাংক ইউ দিতে চাচ্ছি, আর এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে জয়েন করেছেন এত ব্যস্ততার মধ্যে। অনেক আপনি নো প্রবলেম, পড়ালেখা করেন এবং এসআইএস জিপি স্কলারশিপের অনেক প্রজেক্টও থাকে আমি শুনেছি বিভিন্ন সময়, তো জি জি সেগুলো আমাদের করেন। কন্টিনিউয়াস প্রজেক্ট রানিং আছে এখন, যেহেতু মানে আপনার করোনা সিচুয়েশন সবাই মানে অনলাইন অ্যাক্টিভিটিসটা বেশি আর কি। সো দেখা যাচ্ছে যে সব লোকাল লোকাল অর্গানাইজেশন, যেমন আমরা আমরা ইউনিভার্সিটি ওয়াইজ লোকাল গ্রুপ বলি আর কি, যেমন হামস্টেড হামস্টেড লোকাল গ্রুপ, গোথেনবার্গ গোথেন গোথেনবার্গ লোকাল গ্রুপ। সো ইন্ডিভিজুয়াল গ্রুপ আবার তাদের বিভিন্ন কান্ট্রির ভিজুয়াল প্রোগ্রাম গুলা করতেছে। আজকেও আমাদের বাংলাদেশের ছিল আর কি, গোথেনবার্গ ইউনিভার্সিটি ওরা ইয়া করছে। সো অনেক অনেক ধন্যবাদ, আমার কাছে মনে হয় যে দর্শকরা অনেক কিছু শিখতে পারবে নেক্সট ইয়ারে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য বলছি। আমার কাছে মনে হয় যে এই এই জিনিসগুলো ফলো করলেই আপনি একটা ধাপ এগিয়ে যাবেন, তারপর তো আপনার জি ট্যালেন্ট, আপনার এক্সপেরিয়েন্স, দেন আপনার লাক, ভাগ্যটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার ইয়েস, এখানে। ভাগ্যটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ, সৌভাগ্যবান হতে ভাগ্য, হবে, যেমন মেহেদি ভাই আমাদের ভাগ্য বাংলা, প্লাস জি মোটিভেশন লেটার দুইটাই। ভাগ্য প্লাস মোটিভেশন লেটার, ভাগ্য প্লাস মোটিভেশন লেটার। আমাদের এতক্ষণ কথা বললাম, আমাদের বাংলাদেশের গর্ব, সুইডেনের গর্ব, এবং আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, সেম সাবজেক্টে আমরা একসাথে লেখাপড়া, এই হামসাদ ইউনিভার্সিটি দিয়ে সেম সাবজেক্টে মেহেদি ভাই এসেছেন। অনেক অনেক ধন্যবাদ মেহেদি ভাই আপনাকে আমাদের সাথে জয়েন করার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং আমার জন্য দোয়া করবেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে জাস্ট যদি ইচ্ছা থাকে স্টেপ নিয়ে আগান, ইনশাল্লাহ আসতে পারবেন এবং ওভারকাম হইতে পারবেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, থ্যাংক ইউ মেহেদি ভাই, আপনি স্টে সেফ ধন্যবাদ। অ্যান্ড জাস্ট টেক কেয়ার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম, বাই। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমি মনে করি যে মেহেদি ভাইয়ের এই কথাগুলো একদম পিন টু পিন টু পিন একদম যদি কেউ ফলো করে, তাহলে আমার মনে হয় স্কলারশিপ পাওয়াটা তার জন্য অনেকটা ইজি হবে। যে কথাগুলো উনি বলতে চেয়েছেন সেই কথাগুলোর মধ্যে আমি একটু অ্যাড করতে চাই। 1 নম্বরে অ্যাড করতে চাই হচ্ছে, যে সমস্ত দর্শকরা এতক্ষণ আমাদেরকে শুনলেন সেই সমস্ত দর্শকরা কি অলরেডি প্রিপেয়ার্ড স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য নেক্সট ইয়ারে? যদি প্রিপেয়ার হন তাহলে কিভাবে, এবং কি কি ডকুমেন্টস গুলো আপনি মনে করছেন যে আপনার স্কলারশিপটা মানে যদি সুইডিশ সরকার দেয় বা নরওয়ের সরকার বা ডেনমার্ক সরকার বা কোনো কান্ট্রির ইউনিভার্সিটি যদি দেয় আপনাকে কেন চুজ করবে তার স্কলারশিপের জন্য? এখন এই জিনিসগুলোর জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে সবসময় নর্ডিক ট্রান্সের ইউটিউব চ্যানেলে, কারণ আমি স্কলারশিপ নিয়ে অনেক ধরনের ভিডিও বানাই। আমি মেইনলি স্কলারশিপ দিয়ে নিয়ে যারা আসে বাংলাদেশ থেকে তাদেরকে খুব লাকি মনে করি, কারণ দে আর ভেরি স্পেশাল, আর্ন দে। আমার কাছে মনে হয় যে একদম ফুল ফ্রি স্টুডেন্ট পেয়ে, স্টুডেন্টশিপ পেয়ে বাংলাদেশ থেকে যখন একটা স্টুডেন্ট সুইডেনে আসে এবং গ্লোবাল একটা এনভায়রনমেন্টে মিশে, ওয়াও হাউ এমেজিং ইট ইজ। সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্রত্যেকটা স্টুডেন্ট বাংলাদেশের যারা ট্যালেন্টেড স্টুডেন্ট একদম ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শুরু করে বুয়েট পর্যন্ত যারা আছেন, কিছু না কিছু ট্যালেন্ট প্রত্যেকের মধ্যে আছে। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যেই স্টুডেন্টটা পাশ করে সে যদি ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করে, ভালো একটা সিজিপি নিয়ে পাশ করে এবং আইএলটিএস যদি তার ভালো স্কোর থাকে, তাহলে সে যদি বাংলাদেশে 3000 ওয়ার্কিং আওয়ার্সে জব করে, তাহলে তার পক্ষে এসএস স্কলারশিপ জন্য অ্যাপ্লিকেশন করাটা তার জন্য সে এলিজিবল, অথবা সে ইউনিভার্সিটির ইন্ডিভিজুয়াল স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টরা
ইন্ডিভিজুয়াল স্কলারশিপ পায় বিভিন্ন ইউনিভার্সিটিতে সুইডেনে, এবং তারা 50% থেকে 70% স্কলারশিপ অনেক ইউনিভার্সিটি পায়, যেটা আমাদের ভাইয়া বললো, মেহেদি ভাই বললো যে এখানে ভলভো, এরিকসন, ইকিয়া এই সমস্ত বড় বড় কোম্পানি গুলো অনেক ভালো ভালো স্কলারশিপ বিভিন্ন স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিয়ে নিয়ে আসে। আমি আপনাদের সবাইকে বলবো, বাংলাদেশের যত স্টুডেন্ট আছেন তাদের সবাইকে বলবো যে আপনারা জাস্ট বি কোয়াইট অ্যান্ড কাম এবং প্রিপারেশন নেন, প্ল্যানিং করেন কিভাবে আপনারা নেক্সট ইয়ার যেটা আসছে বা নেক্সট টু নেক্সট ইয়ার, যারা এখন ব্যাচেলার করছেন, যারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের কাছে সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি, কারণ আমি যদি নেগেটিভ হই তাহলে আপনার পুরা পুরা যারা আমার দেখছে তারা সবাই নেগেটিভ হবে। হ্যাঁ, এটা খুব ডিফিকাল্ট, বাট ইটস নট ইম্পসিবল, পসিবল ইট স্টিল ইট সেইজ দ্যাট আই এম পসিবল। সো আমি মনে করি যে আপনি আপনি যদি চেষ্টা করেন এবং প্ল্যানিং এর মাধ্যমে আগেন তাহলে ইটস ভেরি ভেরি পসিবল। কিন্তু হ্যাঁ, ডিফিকাল্ট তো হবেই, কারণ যেখানে 34টা কান্ট্রি বা সারা বিশ্বের সবাই মিলে অ্যাপ্লিকেশন করছে সেখানে আপনি কতটা স্পেশাল সেটা তো অবশ্যই সুইডিশ সরকার দেখবে, তাই না? আপনাকে কেন তার স্কলারশিপ দিবে, নিশ্চয়ই তাদের এই স্কলারশিপ পাওয়ার মানে দেওয়ার জন্য কোনো না কোনো কারণ আছে, এবং সেই কারণটা হচ্ছে যে লিস্ট ডেভেলপিং কান্ট্রি গুলো আছে সেগুলোকে ডেভেলপ করা। সো স্কলারশিপের এই পর্যায়ে আজকে আমি আমার কাছে মনে হয় আজকের সেশনটা বেস্ট একটা সেশন ছিল, কারণ আমাদের যে গেস্ট ছিল সেই গেস্ট হচ্ছে একজন এসআইএস স্কলারশিপ হোল্ডার, এবং তার কাছ থেকে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ইনফরমেশন পেয়েছি। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো এই ইনফরমেশন গুলো মেনে চলে নেক্সট ইয়ারে যারা অ্যাপ্লিকেশন করবেন তারা এখন থেকে প্ল্যানিং করা শুরু করেন। নরিটাসের মাধ্যমে যারা অ্যাপ্লিকেশন করেন বেশিরভাগ ক্ষেত্রে মালয়েশিয়া, ইউকে, সিঙ্গাপুর, সৌদি আরবিয়া অ্যান্ড দুবাই, লাইক ইউএই, এখান থেকে বিভিন্ন স্টুডেন্টরা আমাকে নক করছেন। আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান নেক্সট ইয়ারে এই স্প্রিং সেশনে বা নেক্সট ইয়ার অটাম সেশনে যারা অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই service@nordicterns.ac তে মেল করেন, তখন খাদিজ অথবা দিনা আপনাদেরকে পুরো প্রসেস নিয়ে কথা বলবে। আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা খুব ব্যস্ত থাকেন, সেজন্যই Nordicterns এই কোম্পানি ওপেন করা, যে যারা ব্যস্ততার কারণে অ্যাপ্লিকেশন করতে পারবে না, উই উইল হেল্প দ্যাম টু কাম হিয়ার। বাট এমন না যে আমি সবাইকে ইনভাইট করছি বাংলাদেশ থেকে সবাই সুইডেনে চলে আসে, দ্যাটস নট দ্য থিং, বাট স্টিল যারা যারা আসতে চায়, যাদের ক্যাপাবিলিটি আছে, যাদের এলিজিবিলিটি আছে কিছুটা দেখানোর জন্য যে হ্যাঁ আমি এখানে এসে হয়তো বাংলাদেশে একটা ভালো রেমিটেন্স পাঠাতে পারবো যেটার মাধ্যমে বাংলাদেশ তরতর করে উপরে উঠে যাবে, উন্নতি করবে, এরকম মেন্টালিটি যাদের আছে তারা যারা বাংলাদেশ থেকে প্ল্যান করছেন অবশ্যই service@nordicterns.ac তে যোগাযোগ করুন, সেখানে আপনাদেরকে হেল্প করা হবে Nordicterns অর্গানাইজেশনের মাধ্যমে, কোম্পানির মাধ্যমে। আর যারা আমার সাথে অ্যাপিল অথবা ভিসা অ্যাপ্লিকেশনের কোনো জটিলতা নিয়ে কথা বলতে চান বা বিজনেস ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা এই ধরনের কোনো ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে আমার সাথে কথা বলতে চান, ডাইরেক্টলি আপনারা মেল করতে পারেন management@nordicterns.ac। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, এবং COVID-19 সিচুয়েশন বাংলাদেশের এখন যে সিচুয়েশন চলছে আমি জানি খুব খারাপ সিচুয়েশন চলছে, অনেক কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে যাচ্ছে, অনেকে অনেক কোম্পানি থেকে লে অফ করা হচ্ছে। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা কাম অ্যান্ড কোয়াইট থাকেন, বাংলাদেশে যে সমস্ত লো ক্লাস আছে, লোয়ার মিডল ক্লাস আছে, তারা অনেকে হয়তো মানুষের কাছে চাইতে পারছে না, তাদের যেই নেসাসিটি সেই নেসাসিটির দিকে তাকিয়ে থেকে আপনারা চেষ্টা করবেন বাংলাদেশের যতটুকু পারা যায় তাদেরকে হেল্প করার জন্য, যথেষ্ট রকমের হেল্প করার জন্য তাদেরকে চেষ্টা করুন যারা আপনারা পারেন। আমি আমার পক্ষ থেকে এখান থেকে চেষ্টা করছি, আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করেন, আমার মনে হয় টুগেদার উই ক্যান বিল্ড আ বেটার বাংলাদেশ ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন, খুদা হাফেজ।